দাড়িতে চুলে এই জাইতুনের তেল মাখতেন বিশ্বনবী নিজে বিশ্বনবীর দাড়িতে এবং চুলে জাইতুনের তেল মাখতেন বিশ্বনবীর তেষট্টি বছর বয়সে বিশ্বনবীর চুল আর দাড়ি এই সবগুলো মিলে দাড়ি আর চুল পেকে ছিল মাত্র বিশটা কয়টা হাতে গুনা যেত সাহাবারা বলেন বিশ বা বিশের কম বেশি দাড়ি বা চুল বিশ্বনবীর পেকে ছিল এভরিডে অল দা টাইম লং বিশ্বনপীয়ে জাইতুনের তেল মালিশ করতেন এজন্য জাইতুন খেতে রাজি আছেন তো বাজারে পাওয়া যায় আরব দেশের জাইতুন এর তেল অলিভ অয়েল কিন্তু বাজারে পাওয়া যায় তিন ক্যাটাগরির আছে একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন আর একটা হচ্ছে ভার্জিন আর একটা রিফাইন্ড পিউ এক্সট্রা ভার্জিন যেটা এটা লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে এটা আপনি খেতে পারবেন শিবকেল্লিল আ খেলিন করোনার আয়া তাম্বুতু বিদ্যুহন ও শিবকেল্লিল আহ কিলিন এই জাইতুনের তেল সাধারণ তেলের মতো নয় এটা তেলের মালিশের কাজও করে আবার খাওয়ার তরকারির কাজও করে চিল্লায় বলে না লহাক বর এই জন্য বিশ্ব নেই বলতেন অদ্দাহীনু ফাইনফিতাদিহীন বারকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে জাইতুন তেলের ভেতরে আল্লাহ তালা বরকত ঢুকিয়ে দিয়েছে দেহের মধ্যে যদি জাইতুনের তেল মালিশ করেন দেহের কুচকানো ভাব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার বার্ধক্যের যে ভাব আছে এই ভাব দূর করে দিবে কে এজন্য বেশি বেশি জাইতুন জাইতুনের তেল ইউজ করতে রাজি আছেন তো হজ করতে যারা যাবেন জাইতুনের তেল নিয়ে আসবেন জাইতুন কিনে নিয়ে আসবেন রাজি আছেন তো